দুধটাকে আমি কিন্তু জাল করে এত বেশি ঘন করে ফেলছি, দুধের কালার চেঞ্জ হয়ে গেছে আর একদম সর উপরে উঠে আসছে। আর মালাই কুলফি তৈরি করার জন্য অবশ্যই আপনাদেরকে দুধটাকে এভাবে জাল করে এভাবে ঘন করে নিতে হবে আর কালারটা চেঞ্জ করে ফেলতে হবে। খুব সুন্দর একটা কালার আসছে, আমি আরও একটু জাল করব, তারপরে আমি মানে মূল প্রসেসিংয়ে চলে যাব। দুধটা অনেক বেশি ঘন হয়ে যাওয়ার কারণে উপরে যে মোটা একটা সর আসছিল ওটা ভেঙে দেওয়ার জন্য আমি ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে ফুটে একদম সবটাকে আমি ভেঙে দিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। তো দুধটা এখন আমি জাল করার জন্য বসে দিয়েছি, আমি আরেকটু ঘন করব। তো আমি এখানে 4-5টা মতো এলাচ দিয়ে দিলাম, আমি থেতো করে খেতে পারি না, আমার খুব অসুবিধা হয়, শুধু ফ্লেভারের জন্য আমি ওভাবে দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিব একটু বাদাম গুঁড়া, যেটা আমি আপনার হচ্ছে চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম সব কিছু বাদাম একসাথে মিলে আমি এইভাবে একটু ব্লেন্ড করে রেখে দিয়েছি, আমার যখন দরকার হয় আমি ব্যবহার করি। তো এখান থেকে আমি বাদাম আমি 2 টেবিল চামচের মতো ব্যবহার করব, আর সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে আমি এভাবে একটু দুধের মধ্যে নিয়ে গুলায় তারপরে দিব, কারণ হচ্ছে ওটা সহজে ইয়ে হতে চায় না, মিশে যেতে চায় না, এরকম যেরকম আছে সেরকমই থাকে, এই জন্য এটাকে আমি ভালোভাবে গুলায় নিয়ে তারপরে আমি দুধের মধ্যে দিয়ে দিব। দেখুন এই যে আমি এরকম একদম বাটার বাটার একটা ভাব চলে আসছে, ঘ্রাণও চলে আসছে, অস্থির লাগে, এটা যখন আপনি দুধের সাথে মিলাবেন এটাতে যাই বানান না কেন, যেটাই বানান না কেন অসম্ভব ভালো লাগে, এত ভালো ঘ্রাণ আসে যেটা আমার বলার ভাষা নাই। দিয়ে দিলাম আমি, আর আমি বেশিক্ষণ জাল করব না, এমনিতেই দুধটাকে আমি আগে থেকেই ঘন করে নিয়েছি, আর অল্প একটু আমি ঘন করব, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এটা আমার একদম গুঁড়া করা না, একটু দেখেন আপনার ক্র্যাশ পুরোটা আমি করে নিই, একটু আস্তে আস্তে আসে, গোটা গোটা আসে, যেটার কারণে দাঁতে পড়বে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। এখন এখানে আমি চিনি দিয়ে দিব পরিমাণ মতো, আপনারা যে যেমনটা চিনি খান। দেখুন দুধটা অসম্ভব প্রকারের ঘন হয়ে আসছে, আর বেশি ঘন করলে সেটা খেতে আর ভালো লাগবে না। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব, দিয়ে ফার্স্টে আমি এটাকে ঠান্ডা করে নেব, তারপরে মোল্ডে আমি ভরবো, আমি সেটা আপনাদেরকে দেখাই দিব। এই যে দেখুন কতটা ঘন হয়েছে, ফাইনালি মালাইটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, আমি এটা ঠান্ডাও করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মোল্ডে ঢালবো। তো আমি এই জন্য বাজারে এইরকম মোল্ড কিনতেই পাওয়া যায়, আপনারা যে কোনো প্লাস্টিকের দোকানেই কিনতে পাবেন, আমি এটাতে এখন ঢেলে দেবো। একদম পুরোপুরি ভরে ভরে ঢালার কোনো দরকার নেই, তো দেখুন আমি পুরোপুরি ঢেলে নিয়েছি আমার যতটুকু দরকার হয়। এখন আমি উপরে এই ঢাকনিগুলো দিয়ে সেট করে দিলাম, এখন আমি এই মোলটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 8 থেকে 12 ঘন্টার জন্য। যদি আপনারা 12 ঘন্টা রাখেন তাহলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না। আমি অবশ্যই আপনাদেরকে আমি চেষ্টা করব 12 ঘন্টা রেখে তারপরে আপনাদের সামনে দেখানোর জন্য, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো খেয়ে অবশ্যই জানাবেন, তো না বানালে তো খেতেও পারবেন না। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। এটা মালাই কুলফি, তো বের করছি আমি মাত্র, এটা 2-1 মিনিট বাহিরে রেখে দিলেই নর্মালি উঠে আসবে, আমি আপনাদের সেটা দেখাই দিচ্ছি। এখন আমি একটা প্লেটে পানি নিয়েছি, পানি নিয়ে বক্সটা রেখে দিলাম, এই অল্প 2-1 মিনিটের মধ্যেই এটা একদম নর্মাল হয়ে যাবে, উঠে আসবে, খুব ভালো করে আমি দেখাই দেবো আপনাদেরকে। দেখুন এখন ইজিলি উঠে আসতেছে, দেখুন কতটা দেখতে ইয়ামি হয়েছে।
আর আমি এটাতে একটু বরফ রাখছি এই কারণে যতক্ষণ আমি আপনাদের দেখাবো যাতে খুব দ্রুত এটা মেল্ট হয়ে না যায়, এটা তো খুব দ্রুত মেল্ট হয়ে যায়, এর জন্য আমি এই প্রসেসটা করলাম। তো কেমন হলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা কিন্তু অসম্ভব মজার খেতে, অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।